country and initiator of all the things. Chhatro chhatri, apnar emon ekta jaygate achen, ei Dhaka University te. Eta hocche emon ekta platform. Amader Bangladesh jokhoni crisis face koreche, ei Dhaka Bishwabidyaloyer ekta platform যেখানে সব সময় ছাত্রছাত্রীরা আওয়াজ তুলেছে, আন্দোলন করেছে, আপনাদের ডাকে সবসময় সাড়া দিয়েছে আমাদের জননেত্রী শেখ হাসিনা, মাদার অফ হিউম্যানিটি। আপনারা সবসময় টেনে ধরেছেন সমস্ত সমস্যার সমাধান, ভাষা আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার চেতনাটাকে ধরে রাখতে বলেন, যে কোনো বিষয়, কোনো ধর্ষণ, সমস্ত কিছুতে আপনারা সবসময় আগে থাকেন। আজকে আমাদের সি ফর কান্ট্রি, জি ফর গভর্নমেন্ট রান করছে যে পলিটিক্স নিয়ে, রাজনীতি নিয়ে। এই রাজনীতির জন্ম আমি মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে। আমি বেশি সময় নেব না, শুধু এতটুকু বলব, আজকে আপনারা অনেক সংগ্রাম করে এসেছেন, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু পা দেওয়া এত সহজ নয়। শিক্ষিত হচ্ছে, শিক্ষিত মানুষকে অন্য জায়গায় পৌঁছতে হবে, শুধু এখানে না, আপনাদেরকে অনেক কাজ করতে হবে। আমাদের ছাত্ররা জেলার ছেলে মেয়ে হচ্ছে আপনারা, আপনারা ভবিষ্যৎ তৈরি করবেন। এখানে আমাদের চোখেও মাননীয় সংসদ সদস্য, চেয়ারম্যান সাহেব, আমাদের অ্যাডভোকেট থেকে অনেকেই আছেন। আমি শ্রদ্ধার সহিত মনে করতে চাই যারা নেই এই পৃথিবীতে, খাদিমুল চাচা, শ্রদ্ধার সহিত মনে করতে চাই মোহাম্মদ জুয়ানজি আপাকে, মোহাম্মদ আজিজুর রহমানকে, যারা আমাদের পিলার। আপনারা কিন্তু আমাদের আগামী ভবিষ্যতের পিলার, আপনারা সংগ্রাম করতে পারবেন এখনো আরো অনেক 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 উন্নয়নের ধারাকে ছিঁড়ে দেওয়ার জন্য বাংলাদেশকে। আপনারা ঠাকুরদাকে একটা মডেল হিসেবে রূপান্তরিত করে বাংলাদেশে ধরবেন, বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে রূপান্তরিত করে ধরবেন। তাই আপনাদের কাছে আমি এটাই বলতে চাই, আমি যেন নেতা বেরিয়ে আসে, নেত্রী বেরিয়ে আসে, নেতৃত্ব দেয় মুক্তিযুদ্ধ চেতনা। আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, শুধু একটা কথাই বলব, আপনাদেরকে আমার দেখে খুবই লেগেছে, অবশ্যই আপনারা আমাকে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখবেন। আর এই যে আজকে নবীনবরণ আসতে পারলাম, এই সহমতের জন্য আজীবন ভয় রাখা যায় এই ব্যবস্থা করবো। Thank you.